পাল একাডেমি ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো দেখো, তোমরা যারা এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2020 যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল, তো 26 সেপ্টেম্বর আমাদের পরীক্ষাটি হবে তোমরা সকলেই জানো। কিন্তু আমরা কিন্তু জানি যে গত 6 সেপ্টেম্বরে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা অলরেডি রিলিজ হয়ে গেছে, কিন্তু আমাদের সার্ভার সমস্যা, তাছাড়া বিভিন্ন রকম সমস্যার কারণে কিন্তু আমরা এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারছিলাম না। তো যার কারণে আমরা ইউটিউবে অনেকেই সার্চ করছি, অনেকেই বিভিন্ন সময় চেষ্টা করছি কখন দেখি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়, কোথায় আমার সিটটা পড়েছে, এগুলো দেখার চেষ্টা করছিলাম। তো দেখো, তো বন্ধুরা, আমি তোমাদের জন্য আমি সকাল থেকে, অর্থাৎ আমি এই কটা দিন ধরে বারবার চেষ্টা করে যাচ্ছি কখন আসলে ডাউনলোড করতে পারবো, কখন ডাউনলোড করতে পারবো। আমি নিজেও একজন পরীক্ষার্থী, দেখো আমি তোমাদের সময় নষ্ট করবো না, আমি সরাসরি তোমাদের সেখানে দেখে দিতে চাই সমস্যাটি, মানে কীভাবে তোমাদের সমস্যাটা সমাধান হবে, কখন তোমরা এই ওয়েবসাইটে যে চেক করে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। দেখো, আমরা গত পূর্বের নোটিশ কিন্তু দেখেছিলাম, কিছু জায়গায় দেখিয়েছিল, গতকালকে দেখিয়েছিল যে সার্ভার যে আপগ্রেডেশনের কাজটি চলছে এবং তারা ক্ষমা প্রার্থনা করছিল। আমি এনে একটি ভিডিও বানিয়েছিলাম, আশা করি তোমরা সবাই ভিডিওটি দেখেছো। আর দেখো, আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি কিন্তু রাত 3টার সময়, অর্থাৎ 11 সেপ্টেম্বর রাত 3টার সময়, অর্থাৎ আমি তোমাদের জন্য বারবার চেক করছিলাম কখন আসলে এটা অ্যাডমিট কার্ডটা রিলিজ হয়, কখন আমরা ডাউনলোড দিতে পারবো। তো আমি বেশি ওয়েট না করে চলো আমরা এখন দেখে নিই আসলে ডাউনলোড হচ্ছে কি না, ঠিক আছে? তো আমি রিক্রুটমেন্ট ট্যাবে ট্যাবে গেলাম। ট্যাবে যাওয়ার পরে যে আমাদের যে যে নোটিফিকেশানটা রয়েছে, এখানে গেট ডিটেলসে ক্লিক করলে আমাদের সেই ডিটেলসে পেয়ে যাবো। দেখো, ডাউনলোড ই অ্যাডমিট কার্ডস, এই অপশানে তোমাদের সকলেই জানো যে এখানে যাবে। তো যাওয়ার পর তোমরা যে যে জেলা থেকে আছো সেই জেলাতে ক্লিক করবে। দেখো, এখানে প্রথমটা দেওয়া আছে এই বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ওয়েস্ট, পার্মানেন্ট ডিস্ট্রিক্ট, ঠিক আছে? এরকম মানে প্রতিটা আলাদা আলাদা কয়েকটি ডিস্ট্রিক্টের জন্য ঠিক আলাদা একটা ট্যাব দেওয়া হয়েছে। তো গড়ে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা পাঁচটি ট্যাব রয়েছে। যেহেতু আমি উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা এবং বারাসাত পুলিশ জেলার অন্তর্গত, তো সেক্ষেত্রে দেখো আমি এখানে আমার এই ট্যাব যেটা রয়েছে আমি সেখানে ক্লিক করছি। এখানে নদিয়া ডিস্ট্রিক্ট আরও বেশ কয়েকটি ডিস্ট্রিক্টের লোকেরা ডাউনলোড দিতে পারবে, ঠিক আছে, এখান থেকে অ্যাডমিট কার্ড। তো দেখো, আমি আমার যে অ্যাডমিট কার্ডের যে নাম্বারটা রয়েছে, অর্থাৎ আমার যে রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন যে নাম্বারটা রয়েছে, সেটা আমি বসাবো। আমার যেহেতু আগে বসানো ছিল সে কারণে এখানে ক্লিক করাতে কিন্তু অটোমেটিক্যালি চলে এসছে, ঠিক আছে? তো এটা দেওয়ার পরে এবার আমার ডেট অফ বার্থটা বসাতে হবে। ডেট অফ বার্থটা আমার এখানে আগে ইনপুট করা ছিল সেই কারণে চলে এসছে। তো তোমরা এরকম ডেট অফ বার্থটা বসিয়ে নেবে। দেখো, ফোন থেকে হয়তো পাঠাতে গেলে একটু অনেক জিনিস আসবে, তো সেটা তোমরা একটু এই অল সিলেক্ট করে কেটে নেবে। কেটে নিয়ে এবার যদি সাবমিটে ক্লিক করো, সাবমিটে করে ক্লিক, দেখো এখন কিন্তু ডাউনলোড হচ্ছে। আমরা অন্য সময় যখন চেষ্টা করছিলাম তখন কিন্তু আমাদের ডাউনলোডটা হচ্ছিল না, কেননা সার্ভারের সমস্যা চলছিল, আমাদের বিভিন্ন রকম সমস্যাগুলো ছিল। তো সেই কারণে দেখো, এই আমার, দেখো তুমি এবার নিজের প্রমাণসহ দেখতে পাচ্ছ যে আমার কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়েছে, ঠিক আছে, হয়েছে। দেখো, আমার এখানে সেন্টারটা পড়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। আশা করবো তোমরা আমার এই অ্যাপ্লিকেশনটা নিয়ে কেউ মিস ইউজ করবে না। আমি তোমাদের দেখানোর জন্য কিন্তু রাত 3টার সময় ভিডিওটা বানাচ্ছি, আশা করবো তোমরা কিন্তু কেউ আমার ক্ষতি করবে না, ঠিক আছে? তো দেখো, এরকম আমাদের 26 তারিখে পরীক্ষা রয়েছে, আর শক্তিগড় হাই স্কুলে কিন্তু আমার ভেন্যুটা পড়েছে, তো সেখানে আমি যাবো পরীক্ষা দিতে। তো তোমাদের যারা এবার WP কনস্টেবলের পরীক্ষাটা দিচ্ছো, লেডি কনস্টেবল মেলে কনস্টেবলে, তো আমি তোমাদের সকলের জন্য শুভকামনা রাখি। আমি সকলের জন্যই ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ প্রার্থনা করি যে সকলেই খুব ভালো করে প্রিপারেশন নিয়ে, সকলে খুব ভালো করে একটা পরীক্ষা দিয়ে তোমাদের যাতে এইবার এই চাকরিটা পেয়ে যাও। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে এবং অবশ্যই খুব সুন্দর করে প্রিপারেশন নিতে থাকবে, এবং আমার জন্য আশীর্বাদ করবে, আমার জন্য দোয়া করবে যেন আমিও সফল হতে পারি। আর তোমাদের যদি ভালো লাগে, তো তোমাদের বিবেকের উপর থাকলেও যদি কারো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যেও তোমাদের যদি মন চায় দাদা হিসেবে বা ভাই হিসেবে, ঠিক আছে? তো ভালো থেকো, ধন্যবাদ।